السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. أما بعد، প্রিয়দিনে ভাই বোনেরা, আজকে এমন একটি দোয়ার কথা আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ, যে দোয়াটি পাঠ করে আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিবেন। প্রিয় বন্ধুগণ, এমন অনেক সময় আমাদের সঙ্গে হয় যে আমরা কোনো কাজ করে বরকত পাই না, বা কোনো সমস্যা লেগে আছে আমাদের পিছনে, সমস্যা সমাধান হয় না, এবং অনেকভাবে আমরা দোয়া করছি সেই সমস্যা থেকে উত্তরণের জন্য, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কোনো পথ দেখাচ্ছেন না, আমার সেই সমস্যা দূর হচ্ছে না। তো আমি বুঝতে পারছি যে আমার কোনো না কোনো সমস্যার কারণে বা আমার কোনো না কোনো বদ আমলের কারণে আমার এই সমস্যাটি লেগে আছে বা এই সমস্যাটি দূর হচ্ছে না, এবং আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছে না। তো সেক্ষেত্রে আপনি যদি এই দোয়াটি পাঠ করেন এবং অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার সব ধরনের সমস্যা, দুশ্চিন্তা, পেরেশানি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং কঠিন কাজ আপনার জন্য সহজ হয়ে যাবে, মুশকিল কাজ আপনার জন্য আসান হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় বন্ধুগণ, দোয়াটি হচ্ছে হযরত ইউনূস আলাইহি সালাতু ওয়াসালাম অন্ধকার মাছের পেটে নিক্ষিপ্ত হওয়ার পরে যে দোয়াটি পাঠ করার কারণে তিনি সেই মাছের পেট থেকে আল্লাহ তাআলা তাকে পরিত্রাণ দান করেছেন, সেই দোয়া। দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ-জালিমিন। এই দোয়াটি আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দনীয় হয়েছে, কবুল হয়েছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটিকে পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, এবং হাদিস থেকে জানা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটিকে অনেক পছন্দ করেছেন, এবং তিনি বলেছেন যে আমার ভাই ইউনূস আলাইহি সালাতু ওয়াসালাম যে দোয়া পাঠ করেছেন, সেই দোয়াটি যদি কেউ পাঠ করে সে যত বড় সমস্যাই থাকুক না কেন, আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দিবেন। প্রিয় বন্ধুগণ, বুঝতেই পারছেন যে দোয়াটা আমরা হয়তো অনেকেই জানি, কিন্তু এই দোয়াটার গুরুত্ব আমাদের কাছে ততটা নাই। তো এজন্য যখনই আমরা বড় কোনো মুসিবতে পড়ব, সমস্যায় পড়ব, বা এমন কোনো কাজ যে কাজটি হওয়াটা অত্যন্ত জরুরি কিন্তু হচ্ছে না, বিভিন্ন ধরনের সমস্যায় আমরা জর্জরিত হয়ে আছি, তখন আমরা এই দোয়াটি বেশি বেশি পাঠ করব এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করব, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ডাকে সাড়া দিবেন, আমাদের কথা শুনবেন, এবং আমাদের সমস্ত প্রকার সমস্যা আল্লাহ তাআলা দূর করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সকলকেই এই দোয়ার উপর বেশি বেশি আমল করার তৌফিক দান করুন, এবং আপনার আমার আমাদের সকলের জীবনে যত ধরনের সমস্যা আছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের সমস্যাগুলি সমাধান করে দিন। আল্লাহুম্মা আমিন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।